মহার্ঘ ভাতা বাড়েনি, তবে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির কাজ চলছে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। যারা আমার এই চ্যানেলে একদমই নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। মহার্ঘ ভাতা বাড়েনি, তবে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির কাজ চলছে। ঘোষণা বাংলাদেশে। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন কিভাবে বাড়ানো হচ্ছে তা এখনো স্পষ্ট নয়। বেতন বৃদ্ধি জুলাই থেকে কার্যকর হতে পারে। সরকারি চাকরিজীবীরা শতকরা 20% মহার্ঘ ভাতা দাবি করেছিলেন। বাজেটে মহার্ঘ ভাতার ঘোষণা না থাকলেও মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর একটি প্রক্রিয়া চলছে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, এটা প্রধানমন্ত্রী কয়েকবার বলেছেন, বাকি কাজ অর্থ মন্ত্রণালয়ে। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন কিভাবে বাড়ানো হচ্ছে তা এখনো স্পষ্ট নয়। বেতন বৃদ্ধি জুলাই থেকে কার্যকর হতে পারে। সরকারি চাকরিজীবীরা শতকরা 20% মহার্ঘ ভাতা দাবি করেছিলেন। বাংলাদেশ সরকারি চাকরিজীবীদের সর্বশেষ স্কেল ঘোষণা করা হয় 2015 সালে। প্রতি 5 বছর পরপর তাদের বেতন বাড়ানোর কথা। 8 বছর হয়ে গেলেও করোনা এবং ইউক্রেন যুদ্ধের কারণে এই সময়ে আর বাড়ানো হয়নি তাদের বেতন। তবে প্রতি বছর শতকরা 5% হারে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। সেই হিসাবে সরকারি কর্মচারীরা 8 বছরে 40% ইনক্রিমেন্ট পেয়েছেন। কিন্তু অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলেছেন, সরকারি চাকরিজীবীরা মোট কর্মরত জনগোষ্ঠীর 5% বেশি নয়, তাই তাদের বেতন বাড়ালে বাকিদের কি হবে। আসলে এখন প্রয়োজন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, তা না করে বেতন বাড়ালে মূল্যস্ফীতি আরও বাড়বে। মে মাসে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে মূল্যস্ফীতি হিসাব দিয়েছে তা গত 1 দশকে সর্বোচ্চ 9.94%। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশে সরকারি চাকরিজীবী প্রায় 14 লাখ, তবে বিভিন্ন কর্পোরেশন এবং এমপিভুক্ত শিক্ষক সহ এই সংখ্যা প্রায় 22 লাখ। চলতি অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা খাতে 73,173 কোটি টাকা লাগছে। প্রস্তাবিত বাজেটে 2023-24 বেতন ভাতা বাবদ 70,701 কোটি টাকা এবং পেনশন বাবদ 23,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে বরাদ্দ 93,701 কোটি টাকা। সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা পেনশন সহ অন্যান্য খরচ বাবদ মোট বাজেটের 22-28% ব্যয় হয়। আর গত 1 দশকের সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাবদ সরকারের খরচ 221% বেড়েছে। সর্বশেষ জনশুমারি বলছে, দেশের মোট জনসংখ্যা 16,98,00,000। সেই হিসাবে সরকারি চাকরিজীবী দেশের মোট জনগোষ্ঠীর 1.5% কম। গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মহাসচিব নজরুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছে সেই অনুযায়ী অর্থ মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে আমরা জেনেছি। আমাদের প্রতি বছর যে 5% ইনক্রিমেন্ট দেয়, এবারও মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে আরও কিছু বাড়ি দেওয়া হবে। তবে সেটা আসলে না দেওয়ার আগে আমরা বুঝতে পারছি না যে আমাদের কি পরিমাণ দেওয়া হবে। তবে মহার্ঘ ভাতা না দেওয়া, এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে আমাদের বেতন বাড়ানোর জন্য এখন আর নতুন পে কমিশন হচ্ছে না।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, গত 8 বছরে গড়ে প্রতি বছর মূল্যস্ফীতি ছিল 8% উপরে, আর ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে 5% করে। মূল্যস্ফীতি হিসাবে আমাদের পাওনা রয়েছে 64%, কিন্তু আমরা ইনক্রিমেন্ট পেয়েছি 48%, তাহলে আরও 24% আমাদের এখনও পাওনা রয়ে গেছে। এখন যদি সরকার বলে চলতি বছরেই যে মূল্যস্ফীতি সেই পরিমাণ দেওয়া হবে, তাহলে তো আমাদের প্রতি সুবিচার করা হবে না। তিনি আরো বলেন, এখন আমরা অপেক্ষায় আছি প্রধানমন্ত্রী পদের অধিবেশনের সমাপনী বক্তৃতা হয়তো পরিষ্কার করবেন আমাদের কত কি দেওয়া হবে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, পরিস্থিতি বিবেচনায় এখন যাহা মূল্যস্ফীতি, এটা দেখে প্রধানমন্ত্রী সাময়িক ক্ষতিপূরণ ভাতা দেওয়ার কথা বলছেন, কারণ অন্য কোনো পদ্ধতিতে দিলে সেটা স্থায়ী হয়ে যায়। এখন এটা অর্থ মন্ত্রণালয়ের কাজ, কিভাবে দেবে তা ঠিক করবে। কিন্তু যারা সরকারি চাকরি করেন তাদের সরকার কিভাবে ক্ষতিপূরণ দেবে জানতে চাইলে তিনি বলেন, মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এই যেমন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে, পেঁয়াজের দাম কমানো হয়েছে, আরও পণ্যের ক্ষেত্রে এটা করা হবে, তবে ডলার সংকট না কাটলে অনেক কিছুই করা যাবে না, উপায়ও নেই। তার কথায় মূল্যস্ফীতি না কমাতে পারলে বেতন বাড়িয়ে কোনো সমাধান হবে না, আর সরকার কিছুটা সাধনের চেষ্টা করছে, কিন্তু আমাদের যাহা স্বভাব তা তো সহজে বদলায় না। এবার বাজেটের সাধারণ মানুষের উপর করের বোঝা আরো বাড়ানো হয়েছে, সারচার্জ সীমা 3 কোটি থেকে বাড়িয়ে 4 কোটি করা হয়েছে। পাশাপাশি টিআইএন ধারীদের মধ্যে যাদের কোনো করযোগ্য আয় নেই তাদেরও রিটার্ন সাবমিট করে কমপক্ষে 2000 টাকা দিতে হবে। কর দেওয়ার যোগ্যদের করের আওতায় না এনে কর ফাঁকির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বাজেটে ইনডিরেক্ট ট্যাক্স যেমন ভ্যাট বাড়ানো হচ্ছে, এই ট্যাক্স ধনী গরিব সবাইকে সমান হারে দিতে হয়। কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর সভাপতি এস এম নাজের হোসেন বলেন, এবার বাজেটে যেভাবে ইনডাইরেক্ট ট্যাক্স বাড়ানো হয়েছে তাতে সাধারণ মানুষের করের ভারে পিষ্ট হবে, মূল্যস্ফীতি আরও বেড়েছে, বাজেটে এটা কমানোর কোনো পদক্ষেপ নেই। সরকার এখন বাজেটের বাইরে গিয়ে সরকারি চাকুরিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভিন্ন উপায়ে, কিন্তু সাধারণ মানুষের জন্য তো কিছুই করা হয়নি, তাদের তো বেতন বাড়বে না, তাহলে তারা চলবে কিভাবে, কিছু সাধন তাহলে কার জন্য। তার কথায় আমার ধারণার রাজনৈতিক কারণে সরকারি চাকরিজীবীদের ভিন্ন উপায়ে বেতন বাড়ানো হচ্ছে, হয়তো সামনে নির্বাচন তাই তাদের খুশি রাখতে চাইছে, কিন্তু এতে মূল্যস্ফীতি আরও বাড়বে। সরকার যদি মূল্যস্ফীতি কমানোর ব্যবস্থা করতো তাহলে সবার লাভ হতো, সবাই স্বস্তি পেত। সিডিপির 2018 সালের সমীক্ষায় দেখা গিয়েছিল বাংলাদেশের বছরে কোটি টাকা আয় করেন এমন জনগোষ্ঠীর 67% কর আওতার বাইরে আছেন, তারা সবাই দেশের ছড়িয়ে আছেন কিন্তু তাদের করের আওতায় আনা যাচ্ছে না। অন্যদিকে বাংলাদেশের শীর্ষের 10% লোকের হাতে জাতীয় আয়ের 35%, তারা যদি কমপক্ষে 10% কর দেন তাহলে জিডিপি অনুপাত 3.5% কর সেখান থেকে আসার কথা, কিন্তু সেটা আসছে না। সাউথ অ্যাসোসিয়েশন নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম এর নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সেলিম রায়হান বলেন, আমাদের পুরো কর কাঠামোর কারণেই সাধারণ মানুষ পিষ্ট হচ্ছে, দৈনিক একটি বড় অংশ যারা কর দিতে সক্ষম তারা কর দেয় না বা কর কম দেয়, তারা কর ফাঁকি দেয়, যাদের সম্পদ ও আয় বেশি তারা বেশি কর দেবেন, এটাই ন্যায়সঙ্গত কর ব্যবস্থা, কিন্তু এখানে তার উল্টো। আমাদের ইনডিরেক্ট ট্যাক্স তো ধনী যা দেয় গরিবও তা দেয়, এটা তো হতে পারে না। এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো
কোনো সমাধান আনবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সরকারি কর্মচারী আমাদের শ্রম বাজারের 5 ভাগেরও কম, তাদের বেতন বাড়ালে বাকি 95 ভাগ কি করবে? মূল্যস্ফীতি সরকার যা বলছে তা চাইতে অনেক বেশি। বাজেটের বাইরে গিয়েও কারণ একটা প্রক্রিয়া তাদের বেতন বাড়াচ্ছে, কিন্তু ব্যক্তি খাত শ্রম বাজারে যারা আছেন তাদের কি হবে? তারা বেতন বাড়ানোর কথা বললে তো চাকরিও চলে যেতে পারে, তাই সবাইকে স্বস্তি দিতে হলে মূল্যস্ফীতি কমানোর কোনো বিকল্প নেই। তার কথায় মূল্যস্ফীতি অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সরকারি চাকরিজীবী বেতন বাড়ানো হলে তার প্রভাবও মূল্যস্ফীতি বাড়বে। যাদের বেতন কম তারা হয়তো সেটা সামলাতে পারবে না, কিন্তু যাদের বেতন বাড়বে তারা কি করবে? যারা বেতন বাড়বে না তারা কি করবে? প্রস্তাবিত বাজেটে সরকারি চাকরিজীবীদের আবাসন সুবিধার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল বাজেট বক্তৃতায় জানিয়েছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 6,508 ফ্ল্যাট নির্মাণ করা হবে, 5,211 ফ্ল্যাট নির্মাণের কাজ চলমান আছে। এছাড়া সরকারি কর্মীদের জন্য বিদ্যমান আবাসনের সুবিধা 8% থেকে 40% উন্নতির লক্ষ্যে অর্জনের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর বাইরে আরও 8,835 ফ্ল্যাট নির্মাণ এবং 64 জেলায় সরকারি কর্মকর্তাদের জন্য ডরমেন্টরি ভবন নির্মাণের পরিকল্পনা আছে বলে উল্লেখ করে প্রস্তাবিত বাজেটে। ভিউয়ার্স, এই ছিল আজকের পর সর্বশেষ আপডেট। যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।